আমি চুলে কখনো টাওয়েল ইউজ করি না, আমি সবসময় এরকম একটা সুতির লাল গামছা ইউজ করি। আমার কাছে মনে হয় এটাই সব থেকে ভালো প্রসেস, তো সেই জন্য আমি এটাই ইউজ করি। আর এর আগে আমার আর একটা হেয়ারের ভিডিও আছে, বাট তোমাদের রিকোয়েস্ট ছিল যে আর একটা ভিডিও যেন আমি হেয়ার ড্রায়ার দিই, তো আজকে সেই জন্য আমি ভাবলাম এই ভিডিওটা দিই। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, আমি স্নান করার পরে এই যে এরকম সুতির একটা লাল গামছা মাথায় বেঁধে নিই, তো সেরকম আজকে এরকম একটা লাল গামছা বেঁধে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এবারে আমার চুলটা ভালোভাবে মুছে নিতে হবে, যাতে যে জলটা চুলে থাকে সেটা খুব পুরোপুরি তো অবজার্ভ হয় না, যতটুকু অবজার্ভ হয় ততটুকুই ভালোভাবে একটু মুছে নিতে হবে। তারপরে আমি ওটাকে একটু গামছাটা মুড়ে মুড়িয়ে ভালোভাবে ঝাড়বো। আর আমি খুব একটা বেশি জোরে জোরে ঝাড়িও না, কারণ এতে চুলটা আরও বেশি রাফ হয়ে যায় যেন আমার মনে হয়। এবার আমি গামছাটা একটু রোদে শুকাতে দিচ্ছি, আর ভিজে জামা কাপড় ছিল সেগুলো একটু রোদে শুকাতে দিয়ে দিচ্ছি। আর আমি চুল সব সময় ওরকম রোদেই শুকাই, এবার রোদে না হলে নর্মালি আমি হেয়ার ড্রায়ার করি, আমি এটাই করি, আমি কখনো হেয়ার ড্রায়ার ইউজ করি না চুল শুকানোর জন্যে। আর তোমরাও কারা কারা আমার মতন টাওয়েল ইউজ করো না, যেরকম সুতির গামছা ইউজ করো, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর চুল শুকাতে শুকাতে ছাদে আমি ছিলাম, তো দেখছি গাছ থেকে ঢুমঢাপ করে পাকা আম পড়ছে, দেখো তোমরা নিচে ছাদে পড়ে আছে। তো এরকম আম গাছ থেকে পাকা আম পড়লে কে না তোমার কুড়িয়ে থাকতে পারে, তো আমিও কুড়িয়ে নিলাম, যে দেখো একদম গাছ থেকে টাটকা পড়েছে, এই যে এখনও আটা পড়ছে আম থেকে। আর ছাদে আছে একটু একটু হাওয়াও হচ্ছে, তো সেই জন্য বেশ ভালোও লাগছে। দেখো আমার চুল শুকাতে শুকাতে অনেকটাই বেলা হয়ে গেছে, কখন যে বেলা হয়েছে বুঝতেই পারছি না। আবার একটা আম পড়েছে চুল শুকাতে শুকাতে, আজকে আমি বোধহয় এক ঝুড়ি আম কুড়িয়ে নিয়ে নিচে চলে যাব। আমার চুল মোটামুটি 80% শুকিয়ে গেছে, এবার নিচে চলে যাব, আর রোদে থাকার প্রয়োজন নেই, আর এবার রোদে থাকলে আমি পুরো পুড়েই একদম শেষ হয়ে যাব।
চলো নিচে যাওয়া যাক, আর তারপরে চুলটা শুকিয়ে গেলে তোমাদের সাথে হেয়ার কম করেও দেখাবো। দেখো আমার চুলটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর দেখতে কেমন কার্লি কার্লি মতন মনে হচ্ছে না? আসলে আমার চুলটা না কার্লি না পুরো স্ট্রেট, মাঝখানে পড়ে গড়াগড়ি খাচ্ছে। তো প্রথমে আমি ভালোভাবে আঙুল দিয়ে ছাড়িয়ে নিচ্ছি চুলের জটটা। আর আঙুল দিয়ে ছাড়ালে না সব থেকে ভালো হয়, আমি তো যখনই হেয়ার কম করি এরকম আঙুল দিয়েই ছাড়াই, তারপরে আমি চিরুনি ইউজ করি। আঙুল দিয়ে ছাড়ালে কি হয়, একটু কম চুল পড়ে। তারপরে আমি দেখো এরকম মোটা একটা দাঁতের চিরুনি আছে, সেই চিরুনিটা দিয়ে আমি ভালোভাবে আঁচড়ে নিচ্ছি। যে দেখো আমার কিন্তু খুব একটা বেশি চুল পড়েনি, হ্যাঁ নিচে পড়েছে, অবশ্যই পড়েছে, তোমাদেরকে দেখাতে পারলাম না, চুল আঁচড়ালে নিচে একটা দুটো তো অবশ্যই পড়ে। এটা তোমরা কখনোই ভেবো না যে আমার হেয়ার ফল হয় না, অবভিয়াসলি প্রত্যেকটা মানুষেরই হেয়ার ফল হবে, সেটা কম বেশি। তো দেখো আমি একইভাবে দুই দিকের চুলটা ভালোভাবে আঁচড়িয়ে নিয়েছি, এবার চুলটা একটু বেঁধে নেব। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ তোমরা পাশে না থাকলে আমি কখনোই এগোতে পারবো না। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।